হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আগামী মে মাসে কত তারিখে টাকা দেওয়া হবে ইতিমধ্যে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আগামী মে মাসের কিস্তির টাকা কিন্তু দেওয়া হবে, কিছুদিনের মধ্যেই আপনারা ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো কারা কারা পাবেন বা কত তারিখে দেওয়া হবে ইতিমধ্যেই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আশা করছি বুঝতে পারবেন, জানতে পারবেন। তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কী জানিয়েছেন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটিকে কিন্তু কন্টিনিউ করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আমরা জানি সকলেই যে প্রতিনিয়ত কিন্তু টাকা দেওয়া হয় প্রতি মাসে মাসে, তো সেরকম কিন্তু আগামী মে মাসেও টাকা দেওয়া হবে, আর কয়েকটা দিন বাদে কিন্তু টাকা দেওয়া হবে। এবং প্রতি মাসে আমরা দেখতে পাই যে মাসের প্রথম সপ্তাহে দেওয়া হয়, তো সেক্ষেত্রে এবারও কিন্তু 1 থেকে 10 তারিখের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা চলে যাবে। এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রত্যেকটা মহিলা 25 থেকে 60 বছর বয়সী পাবেন। যারা নতুনভাবে আবেদন করেছিলেন তাদেরকেও কিন্তু দেওয়া হবে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা, কিস্তির টাকা। আর যারা প্রতি মাসে পায় তারা তো প্রতি মাসেই টাকা পেয়ে যাবে কোনোরকম সমস্যা ছাড়াই। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যদি আপনিও একজন গ্রাহক হয়ে থাকেন, আপনিও যদি একজন মহিলা হয়ে থাকেন, আপনারও জানা উচিত যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কবে টাকা পাবেন। তো আগামী মাসে 1 থেকে 10 তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। তো এই বিষয়টি কিন্তু আপনাদেরকে জানানো ছিল। এবার জেনে নিন চলুন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কী জানিয়েছেন। যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না, আবেদন করতে পারেননি, তারা কীভাবে পাবেন আগামী মাসে, সম্পূর্ণ বিষয়টি চলুন আমরা বিস্তারিত জেনে নিই। এরপরেই আমরা দুয়ারে সরকার নিয়ে আসছি এই কারণে যে 5 থেকে 15 আপনারা যেটা করলেন সেখানেও অনেকে গ্রিভ্যান্সেস দেওয়ার চেষ্টা করবে, তখন আপনার হাতে একটা টাইম দরকার যে টাইমটা আপনি তাকে কাজটা দিতে পারেন, প্যারালালি চলবে। ফলে অ্যানাদার রাউন্ড অফ দুয়ারে সরকার, মানে আরেকটা দুয়ারে সরকার হবে 21শে মে থেকে। 21শে মে থেকে আপনি আবার অ্যাপ্লিকেশান রিসিভ করতে পারবেন 21শে মে থেকে 31শে মে। অর্থাৎ 5ই মে থেকে 5ই জুন যে প্রোগ্রামটা আমরা দিচ্ছি উন্নয়নের পথে, কেউ যদি কারো কোনো গ্রিভ্যান্সেস থাকে, কোনো পেনশন পাচ্ছে না, কোনো লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে না, কোনো স্টুডেন্টস ক্রেডিট কার্ড পাচ্ছে না, কিষাণ ক্রেডিট কার্ড পাচ্ছে না, যে সার্ভিসগুলো দেওয়া হয় দুয়ারে সরকার থেকে, যেহেতু 5 থেকে 15 পর্যন্ত এক্সিকিউশন হচ্ছে 5 থেকে 20, 21 তারিখ থেকে 21শে মে থেকে মনে রাখবেন আপনাদের কিন্তু দুয়ারে সরকার আবার শুরু হবে। ডিএম, এসডিও, বিডিও থেকে শুরু করে এসপি, অ্যাডিশনাল এসপি, ওসি থেকে শুরু করে লাইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে অল দ্য প্রিন্সিপাল সেক্রেটারি থেকে শুরু করে সেক্রেটারি থেকে শুরু করে জয়েন্ট সেক্রেটারি থেকে শুরু করে ডিজি থেকে শুরু করে সিপি থেকে শুরু করে সিএস থেকে শুরু করে এইচএস থেকে শুরু করে অল দ্য ডিপার্টমেন্টকে এটা বলা হচ্ছে। এরপর আমরা অ্যাপ্লিকেশান উইল বি রিসিভড ফ্রম 21শে মে থেকে 31শে মে, 10 দিন সময় দিলাম। যদি কেউ কোনোভাবে না থাকেন, না পেয়ে থাকেন, তার অ্যাপ্লিকেশানটা 21 থেকে 31শে মে পর্যন্ত নেওয়া হবে এবং প্রসেসিং এবং সাথে সাথে প্রসেস করা হবে। সার্ভিস আন্ডার দুয়ারে সরকার লোককে দিতে শুরু করবে 1 জুন থেকে 6 জুন। যেটা 21শে মে থেকে 31শে মে আমরা করছি, অ্যাপ্লিকেশান রিসিভ করছি, সেটা 1 জুন থেকে 6 জুন আমরা অ্যাপ্লিকেশানগুলো প্রসেস করব এবং আন্ডার পাড়ায় সমাধান। আমার মনে হয় পাড়ায় সমাধানটা আমাদেরও ভালো করে গুরুত্ব দেওয়া উচিত। এখন অনেক জায়গায় পানীয় জলের প্রবলেম, একটা টিউব অয়েল করে দিলে পাড়াটা ঠিক থাকতে পারে, এইগুলো দেখে নিতে হবে। পাড়ায় সমাধানটা আমার মনে হয় 5ই মে থেকে পাড়ায় সমাধানটা থাক 1 মাস ধরে। পাড়ায় সমাধান তো একটা নির্দিষ্ট টাকা আছে, তার মধ্যে ছোট ছোট করে করে আমরা করি, কিন্তু ছোট ছোট করে অনেক কাজ হয়। স্মল ইজ অলওয়েজ বিউটিফুল। একটা বড় ব্রিজ করতে যা টাকা লাগে তাতে কিন্তু মনে রাখবেন তার তার 10% দিয়ে আমি অনেক লোকের জলের ব্যবস্থা করতে পারি, লাইটের ব্যবস্থা করতে পারি, এটা মাথায় রাখতে হবে। প্রজেক্ট প্রিপারেশন অ্যান্ড প্যারালাল প্রসেস অফ প্রজেক্ট অ্যাপ্রুভাল আন্ডার পাড়ায় সমাধান উইল বি, আপনি তো পাড়ায় সমাধান নিলাম কিন্তু সমাধানটা কবে থেকে করব, ওটা দিচ্ছে 7th জুন থেকে 27th জুন।
ম্যাডাম, তাহলে তার আগে নিয়ে নিতে হবে, নাহলে কাজটা কমপ্লিট করতে পারবে না। তাহলে যেটা আমরা 5ই মে থেকে যেটা নিতে শুরু করব পাড়ায় সমাধান অ্যাপ্লিকেশনগুলো, সেটা 10 দিন 15 দিন আমরা অ্যাপ্লিকেশন নিলাম, তাহলে দুয়ারে সরকারের সাথেই ওটা করে দাও, তাদের সাথে করে নিতে হবে পাড়ায় সমাধানটা। ইয়েস ম্যাম, পাড়ায় সমাধানটা একটা আলাদা আলাদা করে ক্যাম্প করো, ঠিক আছে না? যেহেতু দুয়ারে সরকার হচ্ছে না, তুমি একটা কাজ করো, দুয়ারে সরকার হচ্ছে তোমার 15ই মে থেকে, এই 21শে মে থেকে 31শে মে, তুমি তাহলে 5ই মে থেকে পাড়ায় সমাধানটা 21শে মে করো, 20শে মে পর্যন্ত করে দাও, তাহলে দুটো চললো। তাহলে পাড়ায় সমাধানটা তোমার কাজও তুমি প্রসেসটা করতে শুরু করলে, তুমি 10 দিন নিলে আর তুমি 5 থেকে 15ই মে তুমি নিলে আর তুমি 15 থেকে 20-র মধ্যে সমাধান করে দিলে। ইজ ইট ক্লিয়ার ডিএমএসপিরা? প্লিজ ডিএমএসপিদের দেখাও।